আসার জন্য অতএব কারণে পরবর্তীতে আরো যদি বিশ্বব্যাপী কোনো নাম হয় ইনশাল্লাহ আমরা করব। সবচাইতে বড় কথা হলো এই মেঘ বৃষ্টি মাথায় নিয়ে যে আপনারা আসছেন আল্লাহর কাছে লাখ কোটি 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 শুক্রিয়া। আল্লামা রফিকুল ইসলাম সাহেব উনি আলোচনা করেছেন, আবুল ভাই গানে তো বলবেনই, দুইটা কথা আপনি বলে দিন। আসসালামু আলাইকুম, সকল দরবারে ভক্তি রাখি, সকল দরবারি ভাইদের প্রতি সালাম ভালোবাসা রাখি। আল্লাহ তাআলা এমনি করেই যেন একত্র হতে দেন, একসাথে চলার পথ করে দেন, অন্তর অন্তরে যেন মহব্বত বাড়িয়ে দেন, প্রত্যেকটা দরবার শিল্পী সবাই মিলে যেন আমরা একত্র চলতে পারি। আমরা যদি একত্র চলতে পারি তাহলে আমাদের আর সামনে কোনো বিপদ হওয়ার কথা না। আর আমরা যেই অলি আল্লাহ পীর ফকির গাউস কুতুব তাদের মাজারগুলোকে ভাঙছে তার ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই, এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা এই আবেদনে দাবি করি যারাই মাজার ভাঙায় জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি যেন দেয়, এবং যেই মাজারগুলো ভাঙা হয়েছে সেই মাজারগুলো যেন পুনর্নির্মাণ করে দেয়। আমরা জোর দাবি করি এ দেশের সরকারের কাছে, এ দেশের প্রশাসনের কাছে, গুরুজনদের কাছে, এ দেশের যারা নেতা, এ দেশের যারা গুরুজন তাদের প্রত্যেকের কাছে এই আরাধনা, এই প্রার্থনা, আমাদের ওলি আল্লাহদের মাজার এবং আমাদের বাংলাদেশের জাতীয়, আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার, এটা লোকগীতি, এটা পল্লীগীতি, এটা ভাটিয়ালি ভাওয়াইয়া জারি সারি যাত্রা, আমাদের বাউল গান, পালা গান, বিচার গান, বয়াতি গান, এই সবগুলো আমাদের বাংলার ঐতিহ্য, এটা আমাদেরকে রক্ষা করতে হবে। মাজারের সাথে এই গানগুলো এবং শিল্পীগুলির সাথে একেবারে এক সুতে গাথা, অতএব কারণে মাজার বাঁচলে গান বাঁচবে, গান বাঁচলে মাজার বাঁচবে। তাই যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এসেছেন এই বৃষ্টি ভেজা এই সময়ে বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকেও ধন্যবাদ জানাই। ডান পাশে আমার রাজ্জাক দেওয়ান ভাই, বাম পাশে আমার পাগল মনির ভাই, আমার সিনিয়র শিল্পী তারা। আমি ভাইদের কাছে এতটুকুই আপনাদের কাছে কথা রেখে আমি মনির ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আমরা এই ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে অনেক দরবার থেকে আমরা আজকে উপস্থিত। কেন উপস্থিত? বিরিয়ানি খাওয়ার জন্য নয়, আমরা এখানে উপস্থিত আমাদের প্রত্যেকটা তরিকাপন্থী লোক যারা, আশেকান যারা, গুরুধরা যারা, গায়ক গায়িকা যারা, প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে একটি আঘাত, সেই আঘাতটা হলো এই মাজার বাঙ্গা নিয়ে। আজকে সেটা নিয়েই আমরা এখানে উপস্থিত, আজকে উপস্থিত হয়েছি। আমি ভবিষ্যতে প্রত্যেকটা শিল্পীর কাছে, প্রত্যেকটা আশেকানদের কাছে, প্রত্যেকটা তরিকাপন্থী লোকের কাছে এবং যারা গানকে ভালোবাসে তাদের কাছে আমার একটা আকুল আবেদন, আমরা আজকে যেমন এক, কালকেও যেন আমরা এই এক থাকতে পারি। কারণ যদি আমরা বাংলাদেশে যতগুলো বাউল আছে আর যতগুলো পীর আছে আর এক একটা পীরের যে ভক্ত, তারা যদি এক হই তাহলে আমার মনে হয় বাংলাদেশের অর্ধেক জনগণ আমাদের হয়ে যাবে। কিন্তু আমরা এক হইতে পারতেছি না, এটাই দুঃখজনক ব্যাপার, আমরা এক হইতে পারতেছি না। আমি আজকে বিনীতভাবে প্রত্যেকটা শিল্পীকে, প্রত্যেকটা পিসাবকে, প্রত্যেকটা আশেকানকে অনুরোধ করব আমরা যেন সবাই একটা ছাতার নিচে থাকতে পারি। আর এক ছাতার নিচে আমরা যখন থাকতে পারবো এমন কোনো শক্তি নাই আমাদেরকে তাড়াইয়া দিবে। আমি বিনীতভাবে অনুরোধ করবো আমরা যেন একটা ছাতার নিচে থাকতে পারি। এই সমিতি, ওই সমিতি, ওই কমিটি, তাহলে আজকে আমরা এক হইতে পারলাম না, আজকে যে আমরা এক হয়েছি এইটা আজকে জ্বলন্ত প্রমাণ যে আমরা সবাই আজকে এক হয়েছি, ভবিষ্যতে আমরা একটা ছাতার নিচেই থাকবো, এইটি আমাদের চাওয়া পাওয়া। ধন্যবাদ সবার প্রতি। কথায় যদি ভুল ভ্রান্তি হয় আমি সাধারণ মানুষ, আমাকে ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ সবার প্রতি। আসসালামু আলাইকুম। ওকে, আমরা জায়গায় জায়গায় বসি। রফিকুল ইসলাম বাঙালি সাহেব
তার সাথে অনেক আমার ভাই ব্রাদার আসে, কেন ওরা অনেক শ্রম দিয়েছে, তাদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা রইল। আমরা গানে চলে যাই নাকি? গানে চলে যাই, ছবি ছবিতে আমি আমি একটু আগুতে যাই এখানে এখানে। আচ্ছা, যারা যারা কাজ করছে প্লিজ গানের জন্য রাজ্জাক ভাই তোমার আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের যারা দাঁড়িয়ে আছেন সুন্দর পরিবেশ করে দেন। আমি বিনীতভাবে অনুরোধ করব। ওরে এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি দান্দা খায়া রই, এই গুড্ডি কে বানাইল রে? এ মানব দহ একটা গুড্ডি, গুড্ডি কে বানাইল রে? কামেলা রই
শিল্পী বেশি তো অন্তরগুলি ডাবল করা যাবে না, ওই জন্য